বিপিএল এ প্রথমবারের মতো ক্যাপ্টেন্সি পেলেন দেশসেরা কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। দায়িত্ব পেয়ে গণমাধ্যমের মুখোমুখি হন রংপুর রাইডার্সের এই দলপতি। জানালেন, যখন খেলেন তখন কোনো ব্যক্তিগত লক্ষ্য নিয়ে খেলেন না। বসুন্ধরে ফ্রাঞ্চাইজিটির নিজ মাঠে প্রথমবারের মতো অনুশীলনে নামে রংপুর রাইডার্স। 2017 সালের পর চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স এক আসর বিরতি দিয়ে ফিরেছে। এবারের রাইডার্স দলটা দারুণ উজ্জীবিত। শোয়েব মালিক, হারিস রোফ, ম্যাচ উইনার সিকান্দার রাজা, মোহাম্মদ নওয়াজ, শেখ মেহেদি, হাসান মাহমুদদের মতো টি টোয়েন্টি স্পেশালিস্টরা আছেন রাইডার্স শিবিরে। সোহানের টার্গেট শিরোপা রেসে নিজেদের দলকে ফ্রন্ট লাইনে রাখা। এখনও বিদেশি তারকারা আসেননি, তবে 3 তারিখ থেকে সবাই আসতে শুরু করবেন। এদিকে বসুন্ধরার এই মাঠে 4 তারিখ তামিম ইকবালের খুলনার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সোহানের রংপুর। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। স্টাফ করবেন পারফর্ম করার জন্য আপনি অ্যাজ আ ক্যাপ্টেন? না, আমার কাছে মনে হয় যে খুব ইয়াং এবং ব্যালেন্স একটা টিম, তো অবশ্যই আমরা যদি আমাদের জায়গাতে ভালো করতে পারি অবশ্যই ভালো কিছু আশা করব। এবং আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো প্ল্যাটফর্ম, যেটা বললাম যে সবাই যারা রয়েছে সব প্লেয়ারের জন্য একটা বড় অপরচুনিটি। আমার কাছে মনে হয় যে আমরা যদি সবাই আমাদের সবাদের সেরাটা দিতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু রেজাল্ট হবে। মানে ন্যাশনাল টিমে যারা খেলে বা যে ক্রিকেটাররাই খেলতেছে যেখানে খেলুক, সবার জন্য সব জায়গায় পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ পারফর্ম না করলে আপনি কোথাও খেলতে পারবেন না। তো এটা আসলে কোনো ইন্ডিভিজুয়াল কোনো টুর্নামেন্ট না, আর ন্যাশনাল টিমের কোনো প্লেয়ার এরকমও কিছু না, যারা যেখানেই খেলতেছে সবারই পারফর্ম করতে হবে, এটাই আসলে মেন লক্ষ্য। না অবশ্যই দেখেন কিছু সমস্যা তো থাকবেই, বাট আমার কাছে মনে হয় যে কোনো এক্সকিউজ আমরা দিতে যাচ্ছি না, কি যেহেতু আমরা ম্যাচের ভিতরে ঢুকে যাচ্ছি, প্র্যাকটিস শুরু হয়েছে, ম্যাচ খেলবো, তো আমার কাছে মনে হয় যে বাইরের অনেক জিনিস থাকবে যেগুলো আসলে আমাদের হাতে থাকবে না, এগুলো নিয়ে চিন্তা না করো, তো আমাদের ফোকাস থাকবে আমরা মাঠে কীভাবে পারফর্ম করতে পারি। এটাই না, আপনি যখন টিম একটা ক্রিকেট খেলবেন আসলে আলটিমেটলি টিম গেম, তো আপনার আসলে সবার এখানে এজ কোনো ফ্যাক্টর না, বাট সবাই একসাথে কীভাবে চিন্তা করতেছে। এবং আমার কাছে যেটা মনে হয় যে টিমের জন্য খেলাটা খুব ইম্পর্টেন্ট, তো আমার কাছে মনে হয় যে আমাদের যারা এখানে আছে সবাই খুব ভালো ছেলে, শুধু মানে স্কিল দিক দিয়ে চিন্তা না করে আমার কাছে মনে হয় যে একটা টিম গ্রো আপ করতে গেলে টিম মেট এবং টিম ম্যানটা খুব ইম্পর্টেন্ট, তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমরা খুব ভালো পেয়েছি এবং এই জিনিসগুলো আমাদের জায়গা থেকে যদি আমরা পারফর্ম করতে পারি অবশ্যই টিমের ভালো রেজাল্ট আসবে। অবশ্যই আমার কাছে দেখেন আমরা যখন খেলি আমি যেখানে আমার কাছে পার্সোনাল কোনো লক্ষ্য থাকে না, টিমটা যখনই আমি ক্যাপ্টেন্সি করি বা নাই করি আমার টিমটা ফোকাস থাকে, অবশ্যই আমার কাছে মনে হয় যে আমার টিমের জন্য ভ্যালুয়েবল যে জায়গাগুলো থাকবে অবশ্যই আমি ওই জায়গায় পারফর্ম করতে চাই। আপনি ন্যাশনাল টিমকে লিড দিয়েছেন টি টোয়েন্টিতে, আবার বিপিএলে রংপুর রাইডার্সকে দিচ্ছেন, কোনটা বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে? চ্যালেঞ্জ লাইফের সব ক্ষেত্রে, এটা ক্রিকেট হোক বা অন্য যে কোনো প্রফেশনেই থাক, চ্যালেঞ্জ মানুষের থাকবেই, বাট চ্যালেঞ্জটা কে কীভাবে নিতেছে এটা যার যার পার্সোনাল কিছু জিনিস থাকে, তো আমার কাছে মনে হয় যে আমি সবসময় চ্যালেঞ্জটা এনজয় করি, অবশ্যই আমার জায়গা থেকে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।